দেখতে হয়েছে, শুভ টাইম দেখতে হয়েছে, শুভ কাজে আমরা যাচ্ছি, ওষুধের বধ করার জন্য আমরা যাচ্ছি। আমি আমাদের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক কর্মী বন্ধুদের, মোদিজির পরিবারের সমস্ত সদস্য সদস্যদের, পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দল নেতার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার সাথে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী এবং এই নির্বাচন কেন্দ্রের বিশেষ পর্যবেক্ষক টিঙ্কু রায় মহোদয় রয়েছেন, জেলার মান্যবর সভাপতি ভাতৃপতি আইনজীবী অরিজিৎ বক্সী রয়েছেন, প্রাক্তন সভাপতিগণ রয়েছেন, মানুষবাবু কিশোর কর, আমাদের লোকসভার যিনি কনভেনারের দায়িত্ব নিয়েছেন স্বপন রায়চৌধুরী, ইনচার্জ সন্দীপ ব্যানার্জি, আমাদের তরুণ নেতা জয় ভাই এবং সর্বোপরি প্রাক্তন বিধায়ক পরীক্ষিত নেতা বিনয়ী নম্র বিষ্টভাষী সৎ সজ্জন পরোপকারী এবং ডাউন টু আর্থ। আমরা একজন কর্মীকে দরদিকে আমরা প্রার্থী করেছি শীলভদ্র দত্ত, তাকে এবং সকলকে শুভেচ্ছা জানাই। যেহেতু রাস্তার উপরে আপনার গাড়ি ঘোড়া অনেক বন্ধ হয়ে গেছে, আপনাদের বেরোতে হবে, টাইম হয়ে গেছে, আমি শুভেচ্ছা জানালাম, সূচনা করলাম, আমাদের এই সিট জিততে হবে। নরেন্দ্র মোদীজির ঝড় চলছে, চারিদিকে ঝড় চলছে, ইতিমধ্যে গুজরাটের সুরাট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে, ইতিমধ্যে মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, 400 আসন নিয়ে নরেন্দ্র মোদীজি আসছে, তার মধ্যে দমদম থাকবে, দমদম আমাদের পুরনো জায়গা, আমাদের প্রয়াত নেতা তপন শিকদার এখান থেকে দুবার জিতেছিল, এটা বিজেপির মাটি, বিজেপির ঘাঁটি, তাই আবার দমদমে পদ্ম ফোটাতে হবে। আপনারা শুধু আগামী কয়েকটা দিন ডোর ক্যাম্পেনিংয়ে সময় দেন, এটুকু অনুরোধ করব। আমি আমাদের রাজ্যের সমস্ত নেতারা এবং সর্বভারতীয় নেতারা, আমরা 20 তারিখের পর থেকে 23 তারিখ থেকে 29 তারিখ দমদমের বিভিন্ন প্রান্তে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে কোথাও পদযাত্রা, কোথাও রোড শো, কোথাও বৈঠক, কোথাও প্রকাশ্য জনসভা, কোথাও প্রচার, কোথাও জনসংযোগ, সব কাজে আপনারা সবাইকে পাবেন, সর্বভারতীয় থেকে একেবারে রাজ্য স্তরে। আমরা বাকিটা গুছিয়ে নিতে দেন আমাদের, তারপরে আমরা নিশ্চয়ই দমদমে ঝাঁপাব। এর মধ্যে যে কটা দিন আছে জনসংযোগ গণসংযোগ ইত্যাদিতে জোর দেবেন, আর সিপিএম থেকে একটু দূরে থাকতে হবে, এখানে সিপিএম তৃণমূলের সঙ্গে ফিটিং করে ভোট কাটার জন্য লড়ছে, জেতার জন্য নয়, একটু সতর্ক থাকবেন। যত কারখানা বন্ধ হয়েছে না সব সিপিএম এর সময়, সিপিএম শুরুটা করেছিল সিপিএম এর খেলা চটিতে মমতা ব্যানার্জি পাটা ঢুকিয়েছে, তাই 55 বছর কংগ্রেসকে দেখেছেন, কয়েক দশক সিপিএমকে দেখেছেন, 13 বছর তৃণমূলকে দেখলেন, এবারে পালা বিজেপিকে আনার। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে আমরা সূচনা করলাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এইবার আবার একবার ভারত মাতা কি। Thank you.
দেখুন, এরা গতকাল সারাদিন ধরে রাত্রি ধরে কিছু নির্দিষ্ট জায়গায় গুন্ডামি করেছিল এবং এই গুন্ডামির খবর আমাদের কাছে ছিল। আমি ওভারঅল বলি যে কায়দায় তৃণমূল এর আগে ভোট করেছে করতে পারছে না। এবারে ধরুন রায়নার হিজলনাতে করেছে, ওখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট 90% আছে, তাদেরকে ব্যবহার করছে। আমার বিশ্বাস সেই নির্দিষ্ট সম্প্রদায়ের লোকরাও ভিতরে ঢুকে চোরামূলকে কেউ ভোট দিচ্ছে না। ওরা মন্তেশ্বরে করেছে তিনটে বুথে, দুর্গাপুরের একটা বুথে করেছে, বাড়ুইতে 10টা বুথে করার চেষ্টা করেছিল, পারেনি। আমরা এদিন ঢুকিয়েছি, সারা রাত্রি আমি জেগেছিলাম। আমাদের নানুরে একটা বুথে করেছিল, পারেনি। বড়োয়াতে মাহে আলাম বলে একটা গুন্ডা ও শাসিয়েছিল, এখন ভোটার ঠেলে বেরোচ্ছে। বেললাঙ্গাতে 100 মিটারের মধ্যে পৌরসভার চেয়ারম্যান দুটো বুথে গুন্ডামি করছিল, সেন্ট্রাল ফোর্স গিয়ে পিটিয়েছে। আর একটা গুন্ডাকে সোজা করতে হবে, আমি এখান থেকে উঠে গাড়িতে উঠেই দেখছি ওটাকে, রাজীব শেখ, ওটা হচ্ছে চাপড়া। আমাদের অঞ্চল কনভেনারকে প্রকাশ্যে মেরেছে, আমার কাছে ভিডিও আছে, ওটাকে আমি আধ ঘন্টার মধ্যে টাইট করাচ্ছি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভীষণ অ্যাক্টিভ, তারা প্রথমে 35টা করে কিউআরটি দিয়েছিল, এখন বাড়িয়ে 50টা করে দিয়েছে। এবং সব বুথে, সিঙ্গেল বুথে এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, 3 জন করে প্যারামিলিটারি আছে। কোথাও কোথাও জেলার পুলিশের, জেলার যারা সিভিল অফিসার আরও এআরও, তারা পোলিং স্লো করাতে চাইছে, বিশেষ করে বিজেপি অধ্যুষিত এলাকাতে। আমরা পুরোটা নজর রেখেছি, অ্যাক্টিভিটিজ অব দি সিএপিএ ইজ গুড। এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না। বুথ প্রিমিসেস এবং ভোটিং কম্পার্টমেন্ট 100% প্রোটেক্টেড আছে, ওয়েবকাস্টিং মনিটর বাই দি ইসিআই অলসো ফাংশনিং প্রপারলি। তৃণমূলের কপালে দুঃখ আছে, সকালবেলা বলে গেলাম, 11টা বাজেনি, তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক। আর আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো, বিজেপি কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, নইলে 4 তারিখের পরে অনেক কিছু ঘটবে। গুন্ডামি তো আছেই, গুন্ডামি তো আছে, বাড়ি বাড়ি তো সেন্ট্রাল ফোর্স দিতে পারবে না। আমি আপনাকে আবার বলছি, বুথ প্রিমিসেস, ভোটিং কম্পার্টমেন্ট এইটা সুরক্ষা দিতে পেরেছে, পাড়ার ভিতর গ্রামের ভিতরে গোলমাল তো করছেই। বলার পরে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনী, এখানে কেন্দ্রীয় পুলিশ সিএপিএ কন্ট্রোল রুমে খবর আসার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসপন্স করছে।
অবজারভাররা সকলের ফোন রিসিভ করছে, সব মেসেজের উত্তর দিচ্ছে। ডিআইজি যিনি দায়িত্বে আছেন সিআরপিএফ এর মিস্টার গ্রেওয়াল, হি ইজ অলসো রেসপন্ডিং ইন এভরি মেসেজেস অ্যান্ড এভরি ফোন। সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন এবং সিএপিএফ করছে। এবার পাড়ার ভিতরে মোড়ের ভিতরে দাঁড়িয়ে তো নোংরামি হবে। আমি তো স্বপন রায়চৌধুরীর বাড়িতে পুজোতে এসেছিলাম, ওখানে দাঁড়িয়ে হল্লা করছিল এই দেবরাজ বলে একটা ডাকাত আছে, তার বাড়ি সার্চ করেছিল সেন্ট্রাল ফোর্স, ও ওইসব করিয়েছিল। পরে আমি যখন ঘুরে এসে তাড়া করেছি ছুটে পালিয়ে গেছি। দাদা ফার্স্ট জুন যদি এই কেন্দ্রে এরকম ধরনের অহিংসা হয় বা সহিংসতা হয় তাহলে কি হবে? আরো টাইট হবে, আরো টাইট হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। পাঁচ ছয় সাত নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকবে। আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না আমরা, এবং তারা করছে, দে আর রেসপন্ডিং। আমি আপনাকে বলছি না, পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকবে? ভোটিং ক্যাম্পাস বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম দিচ্ছি ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে, তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। শুধু ঠাকুরকে ডাকুন, 80%-এর বেশি যেন 80% যেন পোল হয়, তারপরে দেখবেন হীরক রানী বাই বাই। দেখি দাদা হ্যালো, সিলার পাশে আইডি করো, ঠিক আইডি এসব ঠিক আছে, দুসরা নেই। এই লোগোগুলো দাও, ধরছি। আছি আছি, দাও দাও ইয়া বাবা,
তার পিছনে তার পিছনে আজকে বারার সাথে বিডিও অফিসে গিয়ে সে নমিনেশন কি বলবো পিছনে আসো না আমরা হুড় হুড় করে নামবো ভাই ডান দিক চাপ পাই জয় শ্রী রাম।
দাম দিচ্ছে বাদ দিচ্ছে এই যে করছো না ধরো দিদি তুমি সরে আসো না বড় করো না বড় করো না বড় করো না আসো আসো বড় করো দাদা তুমি করছো না তো সরে আসো হ্যাঁ
I'm gonna go get some water.
চলো চলো চলো।